ডিবিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো কামেন্টস করো যদি ইম্পর্টেন্ট তোমাদের কিছু দরকার থাকে বা কেমন লাগছে ভিডিও অবশ্যই আমায় জানিও যদি তোমাদের ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে আমাকে কামেন্টসে রিকোয়েস্ট করলে আমি ডেফিনেটলি সেটা দিয়ে দেবো ওকে আচ্ছা আজকে আমাদের আলোচনার বিষয় শিখন সেতু চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস ফোর বাংলাটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ওকে সবার আগে বলি বাংলার পাতাবাহার মোটামুটি আমি সমস্ত কিছু তোমাদের আলোচনা করে দিয়েছি যারা দেখো নি ডেসক্রিপশানে বাংলার প্লে লিস্ট আছে সেখান থেকে দেখে নেবে মোটামুটি তোমরা সকলেই দেখেছ আমি দেখেছি যারা দেখো নি তারা ডেসক্রিপশানে প্লে থেকে দেখে নেবে এছাড়া পরিবেশ আমাদের অনেক আলোচনা হয়ে গেছে যারা পরিবেশ দেখো নি পরিবেশে প্লে লিস্ট দেওয়া আছে ডেসক্রিপশনে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে এখন শুরু করা যাক ভিডিওটা অবশ্যই লই লাইক করে দিও আর ইংরাজি আর গণিতের জন্য ম্যাথ ডিভিএস ম্যাডামকে অবশ্যই ফলো করো ওকে দেখো শিখন সেতুটা আমাদের এই জন্যেই দিয়েছে এখানে কিছু প্রশ্ন উত্তর কিছু আলোচনা আমাদের এই জন্যেই দিয়েছে যে এতদিন ধরে আমরা যে আলোচনাটা করিনি বা এতদিন ধরে আমাদের যে পড়াশোনাটা ঠিকমতো হয়নি তো সেটা একটু জাস্ট পড়াশোনাটাকে ঠিকমতো আমাদের রিভাইজ করে নেওয়ার জন্য ওকে আর সঙ্গে আমাদের পরীক্ষার প্রিপারেশানগুলো কিভাবে আমরা করব সেটা আমাদের কিন্তু এর মাধ্যমে বোঝানো হয়েছে ওকে এখন শুরু করা যাক ভিডিওটা অবশ্যই লাইক করে দিও দেখো সবার আগে একটা গল্প আমাদের আছে গল্পটা চলো আমরা একটু পড়ে নিই দেখো সবার আগে আমরা গল্পটা পড়ব গল্পটা কি না মেঘের মুলুক মেঘের মুলুক কোথায় আমরা পড়েছি না ক্লাস টুতে কিন্তু আমরা পড়েছি কার লেখা উপেন্দ্র কিশোর চৌধুরীর লেখা ওকে এবার আমরা একটু লেখক পরিচিতি পড়ব ওকে সবার আগে কি বলছে দেখো লেখক পরিচিতিতে জন্ম হয়েছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কথা বলছে আঠারোশো সালে তার মৃত্যু হয় উনিশশো সালে ওকে শিশু সাহিত্যের একজন জনপ্রিয় ও খ্যাতনামা লেখক অর্থাৎ তিনি একজন ভীষণ জনপ্রিয় মানে যাকে সকলে চিনতে এবং ভীষণ খ্যাতনামা অর্থাৎ প্রচুর খ্যাতি ছিল তার লেখক ছিলেন তিনি টুনটুনির বই বাঘা বাঘাবাইন ছেলেদের রামায়ণ ছেলেদের মহাভারত তার উল্লেখযোগ্য সৃষ্টি অর্থাৎ এই যে বইগুলো খুব ইম্পর্ট্যান্ট এগুলো কিন্তু তার সৃষ্টি ওকে তিনি ছোটদের জন্য সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশ করেন তিনি ছোটদের জন্য সন্দেশ পত্রিকা প্রকাশ করেছিলেন ওকে এবার একটু গল্পটা কি আছে একটু দেখেনি বলছে কলকাতার চেয়ে সাড়ে সাত হাজার ফুট উঁচুতে মেঘের মুলুক দার্জিলিং অর্থাৎ কলকাতার থেকে মোটামুটি সাড়ে সাত হাজার ফুট উঁচুতে ওকে কারণ উঁচু তো হবেই কারণ সেটা তো পাহাড়ি অঞ্চল না দার্জিলিংটা বলছে মেঘের মুলুক দার্জিলিং অর্থাৎ মেঘ পুরো একদম মেঘের পুরো এলাকা বলতে পারি বা মেঘ দিয়ে পুরো ঢাকা দার্জিলিং সেই জন্যই কথাটা বলা হয়েছে ওকে নেক্সট দার্জিলিংয়ের পথে বনের শোভা বড় চমৎকার বলছে দার্জিলিংয়ের পথে বনের শোভা বড় চমৎকার অর্থাৎ দার্জিলিংয়ের চারপাশটা কি শুধু বন জঙ্গল পাহাড় তারপরে ঝর্ণা এই তো ভরা না চারদিকে সবুজই সবুজ খুব সুন্দর তাই বলেছে দার্জিলিংয়ের পথে বনের শোভা খুব চমৎকার ট্রেনগুলো বনের ভেতর দিয়ে পাহাড়ের গাবে হাঁপাতে হাঁপাতে কেন্নর মতো এঁকে বেঁকে যায় দেখো দার্জিলিংয়ে টয় ট্রেন আছে আমরা দেখেছি তো টয় ট্রেন কীভাবে চলে না খুব আস্তে আস্তে চলে এবং এঁকে বেঁকে চলেন কারণ পাহাড়ি এলাকা সেজন্য এঁকে এঁকে তো চলতেই হয় তো সেজন্যই বলেছে যে কেন্নর মতো হাঁপাতে হাঁপাতে এই জন্য বলছে আস্তে আস্তে আর কি এঁকে বেঁকে চলছে ওকে নেক্সট নেক্সট কি বলছে দেড় হাজার ফুট উঁচুতে মেঘের সঙ্গে দেখা হয় কত ফুট উঁচুতে না দেড় হাজার ফুট উঁচুতে এগুলো ফলো করবে ওকে কার সঙ্গে দেখা হয় না মেঘের সঙ্গে দেখা হয় দূর থেকে দেখলে মেঘ আর তার ভেতরে ঢুকলে কুয়াশার মতো লাগে অর্থাৎ দেড় হাজার ফুট উঁচুতে কি আছে মেঘ দেখা যায় কেন ওখানে তো পাহাড় না পাহাড়ে উঁচুতে পুরো একদম মনে হয় মেঘ মেঘগুলো যেন পাহাড়ের গায়েই লেগে আছে এইরকম দেখে মনে হয় রাইট দূর থেকে দেখছো পাহাড় মেঘ তো এবার যেই আমরা একটু পাহাড়ে ওপরে উঠলাম তখন কিন্তু আর ওই মেঘটা ওইভাবে দেখা যায় না দেখা যাচ্ছে কুয়াশায় ঢাকা মানে কুয়াশা চারদিকে যেমন শীতকালে আমাদের কুয়াশা পড়ে তেমন কুয়াশা মনে হয় ওকে নেক্সট নেক্সট কি বলছে দেখো বলছে দার্জিলিংয়ের পথে সব থেকে উঁচু স্টেশনের নাম ঘুম বলছে দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনের নামটা কি বলল না ঘুম বলল দার্জিলিংয়ের আসল শোভা মেঘের আর হিমালয়ের আলো ছায়ার শোভা বলছে দার্জিলিংয়ের আসল শোভা কিসের না মেঘ আর আলোর যে শোভা রয়েছে অর্থাৎ কখনও কি মেঘ মেঘে মানে আলো ছায়া অর্থাৎ আর কখনও সূর্যকে মেঘে ঢেকে দিচ্ছে আবার কখনো আলো দেখা যাচ্ছে সেটাই বলছে ওটাই আসল শোভা কিন্তু এই যে পাহাড় পাহাড়ের গা কাঞ্চনজঙ্ঘা রয়েছে কাঞ্চনজঙ্ঘার একদম মাথায় রয়েছে খুব মানে একদম দেখে পুরো বরফের যে চাঁই দেখতে পাই বা সেখানে যে পাহাড়ের গায়ে প্রচুর আমরা যে মেঘ দেখতে পাই সেগুলোই কিন্তু আসল শোভা হুম দার্জিলিং এরক্স নেক্সট কি বলেছে দেখো ভোরের বেলা মেঘেরা পাহাড়ের গায়ে ঘুমায় হিমালয়কে ঢেকে দেয় কখনো আবার খেলা হয়ে গেলেই ঝলমল করে রোদ ওঠে অর্থাৎ বোঝাতে চাইছে ভোরবেলা কি করে ওরা মেঘেদের গায়ে মানে পাহাড়ের গায়ে ঘুমায় অর্থাৎ ভোরবেলা মেঘগুলোকে দেখা যায় ঠিক পাহাড়ের কাছেই রয়েছে যেন পাহাড়ের কোলে শুয়ে আছে ওকে নেক্সট কি যেই একটু বেলা বাড়ে তখন কি হয় হিমালয়ে ঢেকে দেয় কখনো ওকে অর্থাৎ মানে এই যে পাহাড়ের গায়ে থাকে তারপরে হিমালয়কে ঢেকে দেয় কখনো অর্থাৎ পুরো যে কাঞ্চনজঙ্ঘা রয়েছে সেটা কখনো আমরা মেঘে ঢাকা দেখতে পাই বরফে ঢাকা দেখতে পাই সেরকম আবার খেলা খেলা হয়ে গেলেই ঝলমল করে রোদ ওঠে আবার কখন একটু বেলা বাড়লে আমরা দেখতে পাচ্ছি মেঘ সরে গেল আবার রোদ উঠে গেছে ঠিক আছে তো এইটাই বলছে নেক্সট নেক্সট বলছে ভোর আর সন্ধ্যের সন্ধ্যায় রোদের রং ঘন ঘন বদলাতে থাকে বলছে ভোরে আর সন্ধ্যায় রোদের যে রঙটা অর্থাৎ কালারটা সেটা কিন্তু বদলাতে থাকে তার সঙ্গে পাল্টে যায় হিমালয়ের চেহারা অর্থাৎ হিমালয়ের যে চেহারা সেটাও পাল্টে যায় ওকে রাতের বেলা আকাশ উজ্জ্বল চাঁদ থাকে চয় চন্দ্রবিন্দু হবে উজ্জ্বল চাঁদ থাকে তার শোভা হয় আরও চমৎকার অর্থাৎ চিন্তা করো এই যে পাহাড়ি এলাকা সেখানে অঞ্চল সেখানে যখন চাঁদের আলো সেই বরফ ঢাকা কাঞ্চনজঙ্ঘার মাথায় পড়ে তখন পুরো চকমক করবে খুব সুন্দর চকচক করে কত সুন্দর একটা শোভা চিন্তা করো আবার ধরো রাত সকালবেলা যেই সূর্যের আলোটা সেই কুয়াশার মধ্যে বা সেই ধরো মেঘের মধ্যে বা সেই বরফের মধ্যে পড়ে তখন সে সোনালি অভাবেরোয় কত সুন্দর লাগে তো সেটাই কিন্তু আমাদের বোঝাতে চেয়েছে ওকে এবার আমরা মোটামুটি এটা জেনে গেলাম নেক্সট দেখো এবার পড়তে পড়তে ভাবি কি ভাববো একটু শুনে নিই ওকে বলছে তোমরা বেড়াতে যেতে ভালোবাসো নিশ্চয়ই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সঙ্গে মনে মনে দার্জিলিং ঘুরে এসে দেখো কেমন লাগে বলছে এই যে গল্পটা বলছে বলছে কল্পনার জগতে চলে যাও উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সঙ্গে দার্জিলিং ঘুরে এসো অর্থাৎ আমি যে গল্পটা বললাম একটু মনে মনে কল্পনা করো দেখো মনে হবে যেন তুমি সেখানে পৌঁছে গেছো ওকে নেক্সট তাই বলছে যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সঙ্গে আমরাও কিন্তু তোমরা আমরা মানে আমি সবাই কিন্তু আমরা দার্জিলিং মোটামুটি সবাই ঘুরে এলাম কিন্তু ঠিক আছে নেক্সট কেমন লাগলো খুব ভালো লাগলো তারপর কি বলেছে এরপর নরহরি দাসের গল্প পড়তে গিয়ে নিশ্চয়ই তোমাদের এই লেখকের লেখার সঙ্গে আরও ভালোভাবে পরিচয় হবে নরহরি দাস আমরা সবাই পড়েছি নরহরি দাস আমি তোমাদের এর প্রশ্ন উত্তর গল্প আলোচনা সব দিয়ে দিয়েছি রাইট এটা তোমরা নিশ্চয়ই জানো নরহরি দাস সম্বন্ধে সেকেন্ড চ্যাপ্টারে বাহার বয়ে যাই হোক তাহলে সেটা সম্বন্ধে আমাদের পরিচয় হবে কেন বলছে কেন সেই গল্পটাও কার লেখা না উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা আরও একটা কথা জানিয়ে দেখি জানিয়ে রাখি যে শব্দকল্পদ্রুম কবিতায় আর এক লেখক সুকুমার রায়ের বাবা হলেন এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী অর্থাৎ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হলেন সুকুমার রায়ের বাবা আর সুকুমার রায়কে না সুকুমার রায় অনেক আবোল তাবোল থেকে আরম্ভ করে অনেক গল্প অনেক কবিতা তিনি কিন্তু ছোটো ছোটো লিখেছেন সুন্দর তো এখানে এখানে দিয়েছে কিন্তু তার লেখা কবিতা কি না শব্দ কল্প দ্রুম মাথায় থাকে যেন যে কবিতার লেখক কে না সুকুমার রায় সুকুমার রায় বাবাকে না উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ঠিক আছে তার মানে সুকুমার রায় হলো উপেন্দ্র কিশোর রায়চৌধীর ছেলে ওকে গেল তাহলে বোঝা এটা আমরা পড়ে নিলাম এবার কিন্তু আমরা চলে যাব আবার আমাদের কপিতে চলে যাব প্রশ্ন উত্তরগুলো আমরা এবার সলভ করব ওকে তাহলে চলো সবার আগে কিন্তু আমরা এগুলো সব করে ফেলবো ওকে কি বলছে নিচের শব্দগুলি যুক্ত ব্যঞ্জনের তলায় দাগ দাও ও যুক্ত ব্যঞ্জনগুলি ভেঙে দেখাও তাহলে যুক্ত কেটা যুক্ত যুক্তাক্ষর যেটা হয় যুক্ত থাকে একসঙ্গে আমরা অনেক শিখে এসেছি রাইট যেমন এখানে দার্জিলিং দার্জিলিংয়ে যুক্ত বর্ণ মানে যুক্ত ব্যঞ্জন কোনটা ব্যঞ্জন বর্ণ কোনগুলো নিশ্চয়ই তোমরা জানো ক খ গ এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ হয় ওকে আর স্বরবর্ণ কোনগুলো স্বরবর্ণকোণগুলো অহস্যই দীর্ঘই রাইট তাহলে যুক্ত ব্যঞ্জনের নিচে আমাকে দাগ দিতে বলেছে এখানে দার্জিলিংয়ে আমরা দেখতে পাচ্ছি এই যে জয় জয়রে ফসছি এটা কিন্তু যুক্ত ব্যঞ্জনের মধ্যে পড়ছে তাহলে সবার আগে আমরা লিখে নেবো যে জয় রেফ আমরা একটু লিখে নিই লিখে নিয়ে আমরা এটাকে কিন্তু কি করতে বলেছে না আগে দাগ দিতে বলেছে তো আমি দাগ দিয়ে দিলাম এটা লিখেও দিলাম এবার আমাকে কি বলছে না যুক্ত ব্যঞ্জলগুলি ভেঙে দেখা এবার আমাকে ভেঙে দেখাতে হবে দেখো জয় রেফ হচ্ছে রেফ মানে কি র তাই তো তার মানে এটাই আমাকে করতে হবে তাহলে কি করে হচ্ছে না র হসন্ত দেব যোগ বুর্গের জ এটাতেই হচ্ছে তবেই তো জয়রেফটা হচ্ছে তাই না তাহলে র আর বুর্গের জয় এটা কিন্তু আমরা করলাম ওকে আর বুর্গের জয়ের নিচেও অবশ্যই হসন্ত দেবে র এর নিচেও হসন্ত আমাদের দিতে হবে কারণ দুটোই কিন্তু আমাদের কি না ব্যঞ্জন বর্ণ ওকে বোঝা গেল কথাটা নেক্সট নেক্সটটা দেখো কি বলেছে ড্রাইভার ড্রাইভার এখানে যুক্ত ব্যঞ্জনটা কোনটা এটা যুক্ত ব্যঞ্জন হচ্ছে রফলা আকার সো আমরা এখানে রফলা আকারটাকে করে দেবো নেক্সট দেখো নেক্সট আমরা কি করব না এটাকে ভাঙব এটাকে ভাঙলে কি হবে না ড রফলা তার মানে ড ড আগে লিখবো যোগ কি হচ্ছে রফলা মানে র ফলা অর্থাৎ র সো আমরা র করলাম এটা হসন্ত দিলাম রাইট নেক্সট আমাদের দেওয়া আছে দেখো স্টেশন ওকে স্টেশন এটাও কিন্তু খুব সহজ এটাও কিন্তু আমরা পারবো স্টেশন এখানে কি আছে না দন্তের শয়ের টয় একার রাইট সো দন্তের শয় টয় একারটাকে আমরা এখানে দিলাম কি করবো দন্তের হসন্ত দিলাম আর কি হচ্ছে দন্তের শয় টয় তাই তো তার মানে ট এই দুটো যুক্ত হচ্ছে নেক্সট দেখো কি বলেছে উত্তর উত্তরটা আমরা কি করব। উত্তরটাও খুব সহজ আমরা এটাও পারবো তয় তয় যে তয় তয়টা রয়েছে এটা কিন্তু যুক্ত ব্যঞ্জনের মধ্যে পড়ছে তো আমরা কিন্তু তয় তয়টাকে করব সো আমরা তয় তয় করে নিলাম তয় তয় আমরা কিন্তু করে নিচ্ছি হ্যাঁ তো ওইটাকে আমরা কি করবো এবার তয় তয়টা কি করে হচ্ছে না তো ত হয়ে যায় তয় তয় ঠিক আছে বোঝা গেল নেক্সট দেখো সূর্যটা সূর্যটাও সোজা উন্তের জ উন্তের এগুলো দাগ দিয়ে দেবে হ্যাঁ উন্তের তাহলে উন্তের জয় রেফটা এটা হবে সো আমরা উন্তের জয় রেফটা করলাম সমান সমান দিয়ে আমরা কি হচ্ছে উন্তের জয় রেফ রেফে রয়ের উচ্চারণটা সবসময় আগে হয় সো আমরা রটাকে আগে করব যোগ দিয়ে আমরা কি করব না উন্তের জ লিখব ওকে হয়ে গেল নেক্সট দেখো পরিষ্কার পরিষ্কার মধুন সয়কয় আকার সো দেখো পরিষ্কার মধুর কয় আকারটাকে করলাম এটাকে কীভাবে হচ্ছে মধু ধুন শয় কয় অর্থাৎ মধ্যয় কয় যেটা আমরা বলে থাকি তাই তো তাহলে মধ্যা শটাকে আমরা দাগ দিলাম মানে লিখলাম এবং নিচে অবশ্যই হসন্ত দেবে কি আছে ক ক করে দিলাম হয়ে গেল নেক্সট দেখো কি আছে বহু মূল্য বহু মূল্য এখানে যুক্তটা কোনটা হবে তো এখানে আমরা লয় জফলাটাকে নেবো তাই তো জফলা হচ্ছে এটা একসঙ্গে তো এটা আমরা লিখব লয় জফলা ওকে তাহলে এটা আমরা কি করব না লয় জফলাটাকে কিভাবে লিখবো না ল লিখব নেক্সট আমরা হসন্ত দেব আর যোগ দিয়ে জফলা ওকে জল লিখে হসন্ত দেব ওকে হয়ে গেল দেখো এদিকে আছে না ওকে নেক্সট আমাদের দিয়েছে বিশ্বাস এটা একটু দাগ দিয়ে দিই হ্যাঁ নেক্সট আমাদের দিয়েছে বিশ্বাস বিশ্বাসটা আমরা কি করব না বিশ্বাসটা এই যে তালবে বয়টা নেব সো তালবে শ বয়টা নিলাম এটাকে কীভাবে ভাঙবো না আগে তালবেশ লিখবো তালবেশয় হসন্ত দেব যোগ দিয়ে আমরা ব লিখে হসন্ত এবার তাড়াতাড়ি করে নিয়ে আমরা দেরি হয়ে যাবে নেক্সট হচ্ছে পয়রাফলা আকার ওকে এটা আমরা করব তাহলে এটা কি না প্রাণপণে ওকে সো পয়রাফলা শুধু পয়রাফলাটাও দিতে পারি আমরা তাহলেও হবে তো যাই হোক তো এটা কীভাবে করব না প প যোগ কি না র ফলা অর্থাৎ র ওকে এখানটা আমরা র করব তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে ঠিক আছে বোঝা গেল আর এটা একটা কথা মাথায় রাখবে এই যে দেখো প্রতিটা যে ওয়ার্ড আছে এখানে যে আমি আকারগুলো দিয়ে গেছি এগুলো না দিলেও হবে শুধু ওয়ার্ডটাকে আমাদের দিলেই কিন্তু হবে শুধু যে যুক্ত ওয়ার্ডটা সেটাই দিলে হয়ে যাবে রাইট এই যে আকার এগুলো কিন্তু দেওয়ার প্রয়োজন নেই নর্মাল দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো আমি দিয়ে দিয়েছি তাতে কোনো দিলেও অসুবিধা নেই কিন্তু না দেওয়ারই তোমরা চেষ্টা করবে আমি একটা কাজ করছি নেক্সট পরেরটা থেকে করি আর এটা একটু মুছে দিই ওকে এটা তোমরা নর্মালি চেষ্টা করবে দেওয়া এর যদি দাও তাতেও কিন্তু কোনো ক্ষতি নেই রাইট নেক্সট দেখো আমরা পরেরটা করবো হচ্ছে কি না এখানে আছে হচ্ছে দন্তের শয় কয় ওকে সো দন্তের শয় কয়টা আমরা নিলাম কিভাবে হচ্ছে দন্তের শয় হসন্ত যোগ ক হসন্ত নেক্সট দেখো গয় রফলা সো আমরা গয় রফলাটা নিলাম তো কি হচ্ছে দেখো গ লিখলাম হসন্ত যোগ রফলা তার মানে র নেক্সট দেখো উজ্জ্বল তো জয় জয় বটা নেব জয় জয় বটা নেব কি হবে জয় হসন্ত যোগ জয় হসন্ত যোগ বয় হসন্ত নেক্সট দেখো মাত্র ত্র তয় রফলাটা হচ্ছে এখানটা তাই তো তাহলে এটা আমরা কি লিখবো না ত্রটাকে নেব ত্র ওকে ত্রটা কি লিখবো তয় হসন্ত যোগ র হসন্ত নেক্সট দেখো গল্প গল্পটায় লয় পয়টা নেব লয় পয় ওকে সো লয় হসন্ত যোগ পয় হসন্ত হয়ে গেল তাহলে এইভাবে কিন্তু আমরা কমপ্লিট করব ওকে তাহলে দেখো এখানে কিন্তু আমি তোমাদেরকে এই যে আকারগুলো যেগুলো আছে সেটা মুছে দিলাম শুধু যুক্ত অক্ষরগুলোই আমরা লিখলাম এখানটা শুধু যুক্ত অক্ষরগুলোই আমরা লিখেছি রাইট এইভাবেই লিখবে ওকে যদি তোমরা আকারটা দিয়েও দাও একা দিয়ে দাও তাতেও কোনো প্রবলেম নেই কাটা নয় তবু লিখবে না ওকে নেক্সট দেখো নেক্সট আমরা যাব নেক্সট আমাদের দিয়েছে এক নম্বরে বাক্য রচনা করার জন্য ওকে বাক্য রচনা কি কী আছে না চমৎকার আছে বাঁশি আছে গন্ধ আছে মুকুট আছে তো এগুলো কিন্তু আমি বলে দিচ্ছি বাট অবশ্যই নিজেরা করবে চমৎকার দিয়ে আমি কি লিখতে পারি রাইট আমি খুব আমার বাগান আমাদের বাগানে খুব চমৎকার একটি গোলাপ ফুল ফুটেছে এটা আমি লিখতে পারি তো চলো উত্তরটা লিখে নিই তাহলে আমরা কী লিখলাম আমাদের বাগানে চমৎকার একটি গোলাপ ফুল ফুটেছে রাইট বা গোলাপ ফুলের গাছ আছে এটাও দিতে পারি বা নিজেদের মতো যা কিছু দিতে পারো ওকে নেক্সট দেখো বাঁশি বাঁশি দিয়ে লিখতে পারি বাঁশির সুর আমার খুব পছন্দ বা খুব ভালো লাগে বা এটাও আমি দিতে পারি যে কৃষ্ণ ঠাকুরের হাতে বাঁশি থাকে যে কোনো কিছুই আমি দিতে পারি তো চলো আমরা এটা লিখে নিই সবার আগে তাহলে আমরা কি লিখলাম এখানটা দেখো আমরা লিখলাম হচ্ছে বাঁশির সুর শুনতে আমার খুব ভালো লাগে হয়ে গেল। নেক্সট দেখো নেক্সট আমাদের বলেছে গন্ধ গন্ধ দিয়ে কি লিখতে পারি যে ফুলের গন্ধ আমার ভীষণ প্রিয় ওকে এটা আমরা লিখতে পারি চলো উত্তরটা লিখে নিই তাহলে আমরা কি লিখলাম ফুলের গন্ধ আমার খুব প্রিয় নেক্সট দেখো মুকুট মুকুট দিয়ে আমরা করতে পারি যে লক্ষ্মী পুজোর সময় মা আমাদের ঠাকুরকে সোনার মুকুট বানিয়ে দিয়েছেন রাইট এইভাবে আমরা দিতে পারি মুকুট দিয়ে তো আমরা কী লিখলাম দেখো লক্ষ্মী পূজার সময় মা আমাদের ঠাকুরকে সোনার মুকুট বানিয়ে দিয়েছেন ওকে নেক্সট আমরা চলে যাব দেখো নেক্সট আমাদের দিয়েছে কিছু বিপরীত শব্দ লিখতে বিপরীত শব্দ কি দিয়েছে দেখো উঁচু খুব সহজ নিচু লিখবে নয় হস্যি চয় হস্যু নিচু নেক্সট ঘুমিয়ে আছে ঘুমিয়েটা আমরা জেগে করব ওকে নেক্সট দেখো দুষ্টু দুষ্টু আমরা মিষ্টি করতে পারি ময় হস্যি মধু স বা মধ্যা সয় তয় হসি মিষ্টি নেক্সট উঠতে উঠতেটা আমরা বসতে করতে পারি নামতে করতে পারি উঠতে নামতে উঠতে বসতে করতে পারি বসতে নেক্সট হচ্ছে আলো অন্ধকার করব আমরা অ দন্ত নয় ধয় কয়াকার র অন্ধকার নেক্সট দেখো সামনে পিছনে পিছনে ঠিক আছে বোঝা গেলো ক্লিয়ার নেক্সট আমি চলে যাচ্ছি নেক্সট কতগুলো আছে দেখো এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো সবার আগে আছে হচ্ছে র যা আনো তাহলে এটা র যা আনোটা কি হবে এটা জানোয়ার হবে সো এটা আমরা লিখবো জানোয়ার যা তারপরে নয়কা নো তারপরে ত আ তারপরে র হয়ে গেল জানোয়ার নেক্সটটা দেখো মু ব লয় জফলা হয় হস এটা সবাই পারবে বহুমূল্য ব হয় সু বহু ময় দীর্ঘ লয় জফলা মূল্য বহুমূল্য নেক্সট দেখো ন দয় হস্যি দেখো হচ্ছে কি দক্ষিণ দ ইঁয় এটা এই যে দক্ষিণ এটা ইঁয় ক্ষয় কিন্তু এটা হস্যি হবে ওকে হস্যি হবে দক্ষিণ এখানে আমার মিস্টেক ওকে দক্ষিণ সো দক্ষিণ তারপরে দ ইঁয় ক্ষয় হস্যি ন দক্ষিণ তারপরে হস্যি দয় হর্ষি ক দিক তাহলে এটা আমরা লিখব দ খয় হসি ন দক্ষিণ দিক ওকে নেক্সট নেক্সট দেখো বলেছে কি চমৎকার হবে চ ম খন্দত্ত কয়াকা র দেখো চমৎকার করব চ ম খন্দত্ত কয়াকা র চমৎকার হবে নেক্সটটা দেখো হবে হচ্ছে হিমালয় এটা তো হিমালয় হবে এটা খুবই সহজ তো হিমালয় হি মা ল নেক্সট এটা করব হচ্ছে গাছপালা গয়াকার দেখো গয়াকা সরি গয়াকার ছ পয়াকার লয়াকার পয়াকার লয়াকার হয়ে গেল বোঝা গেল তাহলে হয়ে গেল এটা আমাদের জানোয়ার হলো তারপর একটা বহুমূল্য তারপর একটা হচ্ছে দক্ষিণ দিক তারপর একটা চমৎকার তারপর একটা হিমালয় তারপর একটা গাছপালা ওকে নেক্সট কিছু প্রশ্ন উত্তর আছে চলো সলভ করে নিই নেক্সট দেখো আমাদের কি বলেছে একটি বাক্যে উত্তর দাও এই আনসারগুলো আমি লিখে রেখেছি নাহলে আমাদের দেরি হয়ে যাবে কি বলছে দেখো দার্জিলিং কলকাতার চেয়ে কতটা উঁচু দার্জিলিং কলকাতার চেয়ে কতটা উঁচু এই আনসারটা কিন্তু আমরা পেয়েছিলাম যে দার্জিলিং কলকাতার চেয়ে সাড়ে সাত হাজার ফুট উঁচুতে তাই তো এই আনসারটা কিন্তু বইতেই দেওয়া আছে মানে আমাদের যে পাঠটা আমরা পড়লাম তার মধ্যেই কিন্তু দেওয়া আছে ওকে নেক্সট দেখো প্রশ্নটা কী ছিল ট্রেনের সামনে থেকে মস্ত বুনো হাতিটি কেন সরে গেল এবার মাথায় তোমার প্রশ্ন যে ম্যাম হাতির কথা তো পড়িনি কোথার থেকে চলে এলো হ্যাঁ ঠিক কথা এত বড়ো গল্পটা তো তুলে দেওয়া সম্ভব না পড়িনি কিন্তু আমরা যখন দ্বিতীয় শ্রেণিতে এটা কিন্তু আমরা পড়েছিলাম যে মেঘের মুকুল উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা তখন কিন্তু এর আনসারটা আমরা পড়েছিলাম ওকে দেখো সেখানে আমি উত্তরটা তোমাদের দেখিয়ে দেবো দেখো মেঘের মুকুলে আমরা কিন্তু এটা পড়েছি এখানটা কিন্তু দেখো উত্তরটা দেওয়া আছে ওকে এমন সময় এই যে সে হয়তো ট্রেনটাকে নানা রকম রকমের কোনো জানোয়ার সরি জানোয়ার মনে করে থাকবে তাই বোধহয় লাইনের ওপর দাঁড়িয়ে সে ভাবছিল যে সেটা সঙ্গে লড়বে কীভাবে এমন সময় ড্রাইভার পোঁ করে বাসি বাজিয়ে ট্রেনখানাকে খুব জোরে চালিয়ে দিল আর হাতিটা হাতিটা তা দেখে মাগো বলে লেজ গুটিয়ে প্রাণপণে ছুট দিল ঠিক আছে বোঝা গেল তাহলে এই আনসারটাই আমাদের লিখতে হবে তাহলে উত্তরটা আমরা কী লিখবো তাহলে দেখো উত্তরটা আমরা লিখবো ট্রেনের ড্রাইভার পো করে বাঁশি বাজিয়ে ট্রেনটি খুব জোরে জোরে চালিয়েছিল তাই বুনো হাতিটি ভয় পেয়ে সরে গেল ঠিক আছে বোঝা গেলো কেন আমাদের ছোটোর মধ্যে লিখতে হবে একটি বাক্যে বলেছে তো এর চেয়ে বেশি আমরা লিখবো না ওকে নেক্সট প্রশ্ন বলেছে দার্জিলিং থেকে ঘুমের দূরত্ব কত দেখো ঘুম স্টেশনের কথা কিন্তু আমরা বললাম কিন্তু ঘুমের দূরত্বটা কিন্তু আমরা যে পাঠ্যাংশটা দিয়েছে বইতে সেটা কিন্তু পড়লাম না সেটাও কিন্তু আমরা কোথায় পাবো না আমরা যে গল্পটা পড়েছিলাম সেই গল্পটাই কিন্তু উত্তরটা আমাদের দেওয়া আছে দেখো এই জায়গাটাই দেওয়া আছে দেখো এই যে ঘুম থেকে দার্জিলিং মোটে পাঁচ মাইল তাহলে এই উত্তরটাই আমরা কিন্তু লিখবো তো কী লিখবো দেখো দার্জিলিং থেকে ঘুমের দূরত্ব পাঁচ মাইল ঘুম থেকে দার্জিলিংয়ের দূরত্ব বা দার্জিলিং থেকে ঘুমের দূরত্ব ব্যাপার তো একই তাই না তো আমরা লিখবো পাঁচ মাইল নেক্সট আমাদের আচ্ছা একটা কথা তোমাদের বলে দিই এখানে কিন্তু এই যে আনসারটা আমি তোমাদের বললাম ঘুম থেকে সরি দার্জিলিং থেকে ঘুমের দূরত্ব এটা কিন্তু ঘয়ের ঘয়ের প্রশ্নটা আমি গয়েরটা পরে লিখেছি আমি আগে লিখতে ভুলে গিয়েছিলাম তো তোমরা ক লিখলাম খ লিখলাম তারপর আমি ঘ দিলাম কিন্তু দার্জিলিং থেকে ঘুমের দূরত্ব গয়েরটা হচ্ছে গয়ের প্রশ্নটা শোনো ট্রেনখানি পাহাড়ের গা বেয়ে কীভাবে চলে ট্রেনখানা পাহাড়ের গা বে কীভাবে চলে সেটা আমরা পড়েছি পাট্টা অংশ এই অংশটাতেই পড়েছি যে ট্রেনখানি বনের ভেবে ভেতর দিয়ে পাহাড়ের গা বে হাঁপাতে হাঁপাতে কেন্নর মতো এঁকে বেঁকে চলে ঠিক আছে এইভাবে উত্তরটা কিন্তু আমরা লিখবো ওকে নেক্সট প্রশ্নে আমরা উমো নম্বরে চলে যাব ক হয়ে গেল খ হয়ে গেল গ হয়ে গেল ঘটা আগেই হয়ে গেল এবার উমর প্রশ্নটা দেখব নেক্সট দেখো উমর প্রশ্নটা দার্জিলিংয়ের আসল শোভা কি এটা কিন্তু উত্তরটা আমরা ছিল পেয়েছি তাহলে দেখো উত্তরটা আমরা লিখবো দার্জিলিংয়ের আসল শোভা মেঘ আর হিমালয়ের আলো ও ছায়ার শোভা ঠিক আছে এটা কিন্তু আমরা এই অংশটার মধ্যে পেয়েছি তো এই উত্তরটাই আমরা লিখবো ওকে নেক্সট আমরা চলে যাব নেক্সট দেখো আমাদের দিয়েছে একই অর্থের অন্য শব্দ লেখার জন্য পাহাড় দিয়েছে সো পাহাড়টা একই অর্থের অন্য শব্দ আমি তোমাদের দুটো করে লিখিয়ে দিচ্ছি পাহাড় দেখো পর্বত লিখতে পারি প বয়রে ত পর্বত লিখতে পারি শৈলও লিখতে পারি তালবে সৈকার ল শৈল লিখতে পারি গিরিও লিখতে পারি ওকে গিরিও করতে পারি ঠিক আছে আমি তোমাদের তিনটে দিয়ে দিলাম যে কোনো দুটো পড়ো তাহলেই হবে জানোয়ার জানোয়ার পশু করবো এটা আমরা পশু করব আরেকটা আমরা জন্তু করব রাইট আরেকটা আমরা প্রাণী করতে পারি প্রাণী নয় দীর্ঘ হ্যাঁ প্রাণী নেক্সট দেখো বাড়ি দিয়েছে না বাড়ি আমরা গৃহ করব যে কোনো দুটো করে পড়বে ওকে গৃহ গৃহ করলাম আলয় করতে পারব আল উন্তেস্ত আলয় নেক্সট আমরা আবাস করতে পারবো আ বয়াকার দন্তেশ্ব আবাস নেক্সট দেখো গাছ গাছ তো খুব সহজ তরু করব সবার আগে কোন দেশেতে তরুলতা আমরা পড়েছি তরু সো তরু করলাম ত রয় কিন্তু রয় হস্য লিখলাম ওকে নেক্সট দেখো আমরা উদ্ভিদ লিখতে পারবো ঠিক আছে উদ্ভিদ লিখতে পারি আবার বৃক্ষ মানেও গাছ হয় আবার বিটোপি মানেও কিন্তু গাছ হয় বিটোপি বৃক্ষ মানেও হয় ওকে হলো নেক্সট দেখো বি পি নেক্সট হচ্ছে হাওয়া হাওয়া তো খুব সহজ বায়ু লিখব বায়ু হলো বাতাস লিখতে পারব তারপরে ধরো অনিল লিখতে পারবো। জলবায়ু হয় যাই হোক অনিল লিখে দিলাম ওকে নেক্সট হচ্ছে মূল্য না মূল্য আমরা করতে পারি দাম আর দরও করতে পারি মূল্য মানে দাম দর হব হয় বেতন হবে ঠিক আছে বোঝা গেল তাহলে সবগুলো আশা করি তোমাদের এগুলো ক্লিয়ার হয়েছে ওকে আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি দেখো সবার আগে পাহাড় পর্বত করব শৈল গিরি করতে পারবো জানোয়ার আমরা পশু করতে পারবো জন্তু করতে পারবো প্রাণী করতে পারবো বাড়ি আমরা জাস্ট সেকেন্ড বাড়ি আমরা কোথায় গেল বাড়ি আমরা গৃহ করতে পারবো আলয় করতে পারবো আবাস করতে পারবো নেক্সট দেখো নেক্সট হচ্ছে আমি কাছের থেকে দেখাচ্ছি যে দেখতে সুবিধা হয় গাছ হচ্ছে তরু করতে পারবো উদ্ভিদ করতে পারবো বিটপি করতে পারবো হাওয়া হচ্ছে বায়ু বাতাস অনিল আর মূল্য হচ্ছে দাম দর বেতন ঠিক আছে হয়ে গেল তোমাদের তাহলে এটা পুরো ক্লিয়ার ওকে তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি পার্ট ওয়ান পার্ট টুটা আমরা আবার নেক্সট ডেতে করবো ফুলের যে গল্পটি আছে সেটা কিন্তু আমরা পড়ব এই গল্পটা এমনিতেও কিন্তু আমি তোমাদের পড়িয়ে দিয়েছি ক্লাস থ্রি যারা তৃতীয় শ্রেণী তাদের পড়িয়ে দিয়েছি সেখান থেকেও চাইলে তোমরা দেখতে পারবে ওকে এছাড়াও আমি ক্লাস ফোরের প্লে লিস্ট ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি দেখে নেবে ম্যাথ ডিভিএস ম্যাডামকে ফলো করবে ইংরাজি আর গণিতের জন্য ওকে আর অবশ্যই পরিবেশটাও দেখবে আজকের জন্য এইটুকু নেক্সট পার্ট টুতে আবার কথা হবে পরিবেশের ক্লাসগুলোতে কথা হবে নোটিফিকেশানটা অন রাখবে আজকের জন্য এইটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও লাইক করো খুব ভালো টাটা